হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আরও একটি নতুন রেসিপি শেয়ার করব, কিভাবে খুব সহজে ঘরোয়া স্টাইলে শাহি বিফ কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। শাহি বিফ কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো গরুর মাংস, কাঁচামরিচ, ডিম, আদা রসুন বাটা, তরল দুধ, গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শাহি কাচ্চি বিরিয়ানি মশলা, পেঁয়াজ বাটা, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লবণ, জিরে গুঁড়ো, আর লাগবে তেল, বাসমতি চাল। প্রথমে আমি একটি প্রেশার কুকার নিয়েছি, এর ভিতর সমস্ত উপকরণ দিয়ে দিব। দিয়ে দেবো পরিমতো সরিষার তেল, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এবার দেব বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার এর ভিতর গরু মাংসগুলো দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দেব সামান্য একটু পানি। এবার ঢাকনা দিয়ে 3 মিনিট রান্না করব। তিন মিনিট হয়ে গেছে, এবার মাংসটা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেব সেদ্ধ আলুগুলো। আলুগুলো আমি হালকা ভেজে নেব।
সামান্য একটু হলুদ দিয়ে দেব, সামান্য লবণ, আলুগুলো হালকা ভেজে নেব, আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে উঠিয়ে নেব, এবার ভিজে নেব সেদ্ধ ডিম, ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব, এবার এই তেলের ভিতর দিয়ে দেব গোটা মশলা, দারচিনি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার দেব আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ, জিরে গুঁড়ো এক চা চামচ, মশলাগুলো একটু হালকা ভেজে নেব, মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এর ভিতর দিয়ে দিব ধুয়ে রাখা বাসমতি চালগুলো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, গোটা কাঁচামরিচ, ভালোভাবে চালটা ভেজে নেব, চালটা ভাজা হয়ে গেছে এর ভিতর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তরল দুধ, এক চা চামচ চিনি, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, চালগুলো ভাজা হয়ে গেছে
আর এবার এর ভিতর দিয়ে দেব রান্না করা মাংসগুলো। এবার এর ভিতর দিয়ে দেবো বেঁধে রাখা আলু টুকরো গুলো। এবার এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার এর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা ডিম গুলো। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করবো। চুরুল যার মাঝারি আছে করে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উঠিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, এবার একটি সার্ভিং বলে উঠিয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।